যে কোনো শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম যখন চালু হয় সেটা নিয়ে যেহেতু একটা পরিবর্তন আসে, যে কোনো পরিবর্তনকেই মানুষ মেনে নিতে তাদের অনেক সময় অনেক অসুবিধা হয়, কারণ মানুষের এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হলে দৃষ্টিভঙ্গিরও কিছুটা পরিবর্তন করতে হয়। আর এবারের যে নতুন শিক্ষাক্রম সেটি কিন্তু শুধু পরিবর্তন বা সংস্কার নয়, এটা একটা রূপান্তর। এবং এটা শুধু যে আমাদের দেশে হচ্ছে তাই নয়, এখন বিশ্বব্যাপী সকল দেশে শিক্ষা এই রূপান্তর নিয়ে আসা হচ্ছে। তার কারণ হলো যে আমরা যে সময়টাতে বড় হয়েছি, আপনারা হয়তো না এখানে আপনারাও আসলে সকলেই আমরা এখানে যারা আছি যখন বড় হয়েছি পড়াশোনা করেছি, আপনারাও কিছুদিন আগ পর্যন্ত আমাদের পরীক্ষার হল থেকে বেরোলে প্রথম প্রশ্ন ছিল কমন পড়েছে কিনা, তাই না? যে প্রশ্ন কমন পড়েছে কিনা, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করতাম, সেই সেটি গিয়ে পরীক্ষার হলে দিতাম। এবং কোন স্কুল বা কোন কলেজ সবচেয়ে ভালো, যেখানে শিক্ষক সবচেয়ে ভালো সাজেশন দেয়, অর্থাৎ কতগুলো বলবে তুমি 15টা প্রশ্ন মুখস্থ করো তার থেকে 10টা আসবে, 5টা রচনা মুখস্থ করো তার থেকে 2টো আসবে। এবং সেই মুখস্থ রচনা লিখে দিয়ে আসা হতো, মুখস্থ প্রশ্নের উত্তর লিখে দেওয়া হতো, তো সেটা দিয়ে মুখস্থ বিদ্যার একটা পরীক্ষা হতো বটে, কিন্তু সেটা সত্যিকার আসলে মেধা যাচাইয়ের সেখানে তেমন হয়তো সঠিক হতো না, যাই হোক। কিন্তু এখন যে যুগ সেটি হচ্ছে একেবারেই প্রযুক্তির যুগ, এবং প্রযুক্তি যে দ্রুত গতিতে বদলাচ্ছে সেই দ্রুততার সঙ্গে, বিশ্বের এই দ্রুত পরিবর্তনশীল এই অবস্থার সঙ্গে যদি আমাদের নতুন প্রজন্মকে খাপ খাইয়ে নিতে হয়, সেই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে তাদেরকে যদি কর্মক্ষম হয়ে, তাদের নিজেদেরকে যদি স্বাবলম্বী হতে হয়, তাদেরকে যদি এই ব্যবস্থার মধ্যে সফল হতে হয়, তাহলে তাদেরকে একেবারেই ভিন্ন পদ্ধতিতে শিখতে হবে। এবং তাদেরকে শিখতে হবে যে কি করে শেখা যায়, এবং কারণ ক্রমাগত তাদের শিখতে হবে, জীবনব্যাপী শিক্ষাটা তাদের চলতেই হবে, কারণ দ্রুত সব বদলে যাবে। এই যদি শিখতে হয় তাহলে কিন্তু এই মুখস্থ বিদ্যা আর তখন কাজে লাগবে না, তাদের কতগুলো দক্ষতা একদম থাকতেই হবে। যেমন আমরা যেগুলোকে সফট স্কিলস বলছি, যোগাযোগের দক্ষতা, সূক্ষ্ম চিন্তার দক্ষতা, সমস্যা নিরূপণ সমাধানের দক্ষতা, একযোগে কাজ করবার দক্ষতা, এখন কিন্তু আর একা একা আমি ভালো করে ফেলছি সেই যুগ নেই, এখন সবকিছু হচ্ছে কোলাবোরেশনের যুগ, সবাই মিলে সহযোগিতার মধ্যে দিয়ে করবে, টিম ওয়ার্ক। তো সেটিকে শিখতে হলে সেটা একেবারে কিন্তু ছোটবেলা থেকেই সেটা পড়াশোনার মধ্য দিয়ে শিখে যেতে হবে, এবং আমাদের এই নতুন শিক্ষাক্রম ঠিক সেটিই শেখাচ্ছে, তার সঙ্গে মূল্যবোধগুলো শিখতে হবে, এই সবকিছু মিলিয়ে, এবং বিজ্ঞান প্রযুক্তি এগুলোকে শিখতেই হবে। আর স্বাবলম্বী হতে হলে যা করতে হয় সেগুলো শিখতে হবে, এবং আমাদের বর্তমান যে শিক্ষাক্রম তাতে এগুলোই আছে। কেউ কেউ আপত্তি করছেন একটা আন্দোলনের নাম দিয়ে, বেশ কিছু লোক তারা অনলাইনে বিশেষ করে বেশ সোচ্চার, ওনারা যখন একত্রিত হচ্ছেন তখনও আসলে লোক তো খুব বেশি না, কিন্তু তার মধ্যে কিছু অভিভাবক আছেন, মূলত এরা কোচিং ব্যবসার সঙ্গে জড়িত একটা চক্রই মূলত এর পেছনে আছে। তার সঙ্গে যারা নোট বই গাইড বইয়ের একেবারে ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল, যে স্কুলগুলোকে কলেজগুলোকে নোট বই গাইড বই দিয়ে সেখান থেকে কমিশন নেয়, আমি প্রকাশকদের কথা বলছি না, যারা এগুলোর একটা প্রান্তিক পর্যায়ে ব্যবসার সঙ্গে যারা জড়িত সেই একটা চক্র আছে। তার সঙ্গে অবশ্যই এখন সামনে নির্বাচন, একটা রাজনৈতিক সরকার, একটা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদেরও এতে অংশগ্রহণ আছে, এবং অনলাইনে আপনি তাদের যত কার্যক্রম আছে সেগুলো একটু খেয়াল করলেই এগুলো খুব স্পষ্ট যে এরা কারা। এবং এদের মধ্য থেকে আরো খুব আপত্তিকর এবং ভয়ঙ্কর যে কাজটি করা হচ্ছে সেটা হলো যে তারা মিথ্যাচার তো করছেনই, তার পাশাপাশি একটা ধর্মীয় উস্কানি দেবার, মিথ্যাচার করে একটা ধর্মীয় উস্কানি দেবার এবং অস্থিতিশীলতা তৈরি করবার একটা অপচেষ্টা করছে, যেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর যে কোনো ধরনের কোনো আমাদের আমাদের বইগুলো আপনারা দেখেছেন যে প্রত্যেকটিতেই বলা হচ্ছে যে পরীক্ষামূলক সংস্করণ, কাজে যে কোনো ধরনের যদি কারো কোনো গঠনমূলক যুক্তিসঙ্গত যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে আমরা নিশ্চয়ই তা গ্রহণ করবো, কারণ আমরা গত বছর
যখন পাইলটিং করেছি তখন সবার মতামত পরামর্শ নিয়েছি এবং যেগুলো গ্রহণযোগ্য ছিল, যুক্তিসঙ্গত ছিল, সেগুলো আমরা গ্রহণ করেছি। এবছরও যদি তেমন কিছু আসে আমরা সেগুলো গ্রহণ করব। সামনের বছরের বই তো এখন ছাপায় চলে গেছে, এর পরের বছরের গুলোতে সেই পরিবর্তন গুলো আসবে। কাজে কোনো বই সেটি তো এটি কোনো ধর্মগ্রন্থ নয় যে এতে পরিবর্তন আসবে না, কারণ ক্রমাগত পরিমার্জন পরিশীলন তো চলতেই পারে এবং চলবে। কিন্তু মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে কোনো হীন গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার কোনো অপচেষ্টাকে প্রশ্রয় দেবার কোনো সুযোগ নেই।